শেষ পর্যায়ে জমে উঠেছে বিপিএল এর ম্যাচগুলো প্লে অফে টিকে থাকা লড়াইয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামছে আজ সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম খুলনা টাইগার্স বিপিএল এ টিকে থাকতে হলে আজ জয় ছাড়া কোনো পথ নেই তারকা ভরা দল ঢাকার খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে বিপিএল এ টানা জয়ের মধ্যে রয়েছে ফরচুন বরিশাল সিলেটের বিপক্ষে নিজেদের নবম ম্যাচে জয় তুলে নেয়ার পর সবাইকে ছাপিয়ে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল প্লে অফের আগেই বাদ পড়েছে সিলেট বিপিএল এর চব্বিশ ম্যাচ শেষে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা বিপিএল এর প্রথম রাউন্ডে নিজেদের নয় ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল টানা পাঁচ ম্যাচ জয়ের পর তাদের মোট জয় সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ছয়টিতে এক ম্যাচ বৃষ্টিতে পণ্ড ও বাকি দুই ম্যাচ হারের পর তেরো পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করল বরিশাল টেবিলের দুই নম্বরে থাকা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাত ম্যাচের মধ্যে কুমিল্লা জিতেছে চার ম্যাচে বাকি তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ইমরুল কাইসের দলকে এক ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় নয় পয়েন্ট রয়েছে তাদের নামের পাশে খুলনা টাইগার্স রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি এখন পর্যন্ত খেলেছে সাতটি ম্যাচ যেখানে তাদের জয় সংখ্যা কুমিল্লার সমান চারটিতে বাকি তিন ম্যাচে হারের কারণে খুলনা নামের পাশে এখন পর্যন্ত রয়েছে আট পয়েন্ট তারকবহুল দল মিনিস্টার ঢাকা এখন পর্যন্ত খেলেছে সাত ম্যাচে সর্বশেষ ম্যাচে তারা হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাত্র তিন রানের ব্যবধানে ফলে তিনটি জয় ও চারটি হারের সাথে বৃষ্টিতে বাতিল হওয়া এক ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করায় তাদের নামের পাশে রয়েছে মোট সাত পয়েন্ট যা তাদের ঠাই করে দিয়েছে টেবিলের চার নম্বরে আট ম্যাচ খেলে তিনটিতে জয় দেখা পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বাকি পাঁচ ম্যাচে হারের কারণে তাদের পয়েন্ট হচ্ছে ছয় পয়েন্ট টেবিলের স্থানে থাকলেও তাদের সুযোগ রয়েছে প্লে অফের এর সেরা চালে যাওয়ার ফরচুন বরিশালের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সিলেট সানরাইজার্স শুরু থেকে খুব বেশি সুবিধা করতে না পারা সিলেট সানরাইজার্স এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাকি এক ম্যাচ পরিত্যক্ত ও ছয় ম্যাচে হারের কারণে তাদের পয়েন্ট মাত্র তিন